অনেক সাংবাদিক এখন অপসাংবাদিকতা মেতে উঠেছেন। আবার দেখা যায় অপসাংবাদিকরা সাংবাদিকতা করার মুখোশ পরে এই পেশার ১২টা বাজিয়ে দিচ্ছে। আসলে একটি দেশের সাংবাদিকতার গুণগত মান কতটুকু বা সাংবাদিকদের কার্যকলাপ সন্তোষজনক কিনা তা বুঝতে হলে ওই দেশের পাঠক বা দর্শকদের মতামতের দিকে দৃষ্টি দিতে হয়। একটা সময় ছিল যখন সাংবাদিকদের থেকে মানুষ অনেক কিছু প্রত্যাশা করত এবং এই পেশার সাথে সম্পৃক্ত মানুষদের সম্মানের সহিত বিবেচনা করত, কিন্তু এখন সময় বদলে গেছে, সাথে বদলেছে সাংবাদিকদের প্রতি সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি। অন্য অনেক পেশার মতো সাংবাদিকতাও বিভিন্ন কারণে বিভিন্নভাবে কলুষিত হয়েছে। আগের মতো আস্থাও পাঠকদের মাঝে নেই। সাংবাদিকদের প্রধান কাজ হলো পাঠক বা দর্শকদের সঠিক তথ্য দিয়ে ওই নির্দিষ্ট বিষয় সম্পর্কে অবহিত করা, এটা না হলে তাকে হলুদ সাংবাদিকতা বলে। সাংবাদিকতার ধরন হওয়া উচিত বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ, কিন্তু এখনকার সাংবাদিকতার অন্যতম লক্ষণীয় উপাদান হলো ব্যক্তিস্বার্থ, আর বস্তুনিষ্ঠতা এবং সাংবাদিকতার মধ্যে দূরত্ব এখন অনেক। সাংবাদিকতার বস্তুনিষ্ঠতা কতটুকু নষ্ট হয়েছে তা একটি বিষয় আমলে নিলে সহজেই বোঝা যায়, সেটা হলো গোয়েন্দা সংস্থাগুলোর সাথে সাংবাদিক বা মিডিয়া আউটলেটের ক্রমবর্ধমান সম্পর্ক। মাঝে মাঝে দেখা যায় বিভিন্ন গণমাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের ব্যক্তিগত ফোনালাপ প্রকাশ করা হয়। এখন প্রশ্ন হচ্ছে, এই ফোনালাপ বা কথোপকথনের রেকর্ডিং ওইসব মিডিয়া হাউস বা সাংবাদিকরা কোথা থেকে পায়? অবশ্যই সেগুলো কেউ বা কোনো প্রতিষ্ঠান সরবরাহ করে। এ বিষয়ে এটা মনে রাখা ভালো যে যে কোনো নাগরিকের ব্যক্তিগত ফোনালাপ উদ্দেশ্য প্রণোদিতভাবে জাতীয় গণমাধ্যমে ফাঁস করা খুব একটা উঁচু মানের সাংবাদিকতার স্বাক্ষর বহন করে না। এই ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে গিয়ে কিছু সাংবাদিক অপসাংবাদিকতায় লিপ্ত হয়ে পড়ে, এ পেশার গুণগত মান ও নৈতিক অবস্থানকে ক্ষতিগ্রস্ত করে। দেখা যায় তারা দুই দিক থেকে স্বার্থ সুরক্ষার চেষ্টা করে, চেষ্টা করেন গণমাধ্যমের মালিক ও সরকারের কাছে অবস্থান ভালো রাখার, মালিকপক্ষের কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়ার ব্যাপারও থাকে। ফলে অনেক সাংবাদিক পাঠকের তথ্যের অধিকার পূরণের চেয়ে মালিকের স্বার্থ রক্ষার দিকে আগ্রহ দেখান বেশি। এভাবে সংবাদ সংগ্রহ ও পরিবেশনের প্রক্রিয়া বিভিন্নভাবে ব্যাহত ও প্রভাবিত হয়। সাংবাদিকতার মূল ধরন ও সংজ্ঞা অনুসারে গণমাধ্যমের সরকারের কর্মকাণ্ড নিয়ে গঠনমূলক সমালোচনা করা উচিত, অথচ তারা কি তা করছেন? সাংবাদিকদের মধ্যে এখন পেশাদারিত্বের খুব অভাব। মুক্তিযুদ্ধকালীন সময়ে দৈনিক ইত্তেফাক ও বাংলার বাণী পত্রিকায় কর্মরত সাংবাদিকদের সাথে এখনকার সাংবাদিকদের পেশাদারিত্বের এবং মানসিকতার বিস্তর ফারাক। আর পেশাদারিত্বের অভাব আছে বলেই সাংবাদিকরাও বিভিন্ন গ্রুপে বিভক্ত। রাজনৈতিক মতাদর্শের উপর ভিত্তি করে সাংবাদিকরা নিজেদেরকে নিজেদের শত্রুতে পরিণত করেছে এবং সাংবাদিক ইউনিয়নের বিভাজন নিজেদের পেশাদারিত্বের অভাবের দিকে ইঙ্গিত করে। এমন পরিস্থিতি থেকে উত্তরণ জরুরি, সাংবাদিকদের অগ্রাধিকার ঠিক করতে হবে। এখানে দ্বন্দ্ব চার পক্ষের মধ্যে, পাঠক বা দর্শক, সাংবাদিক, মালিকপক্ষ ও সরকার। সাংবাদিকদের ঠিক করতে হবে কোন পক্ষকে বেশি অগ্রাধিকার দেবেন। যদি উত্তরটা পাঠক বা দর্শক হয় তাহলেই সম্ভব সাংবাদিকতার হারানো গৌরব ও জৌলুস ফেরত পাওয়া। তবে সৎ সাংবাদিকতার নমুনা এখনও আছে বাংলাদেশে, গানে গানে দেখুন সেই চিত্র। খবরের পিছে ঘুরি আমি খবরের ফেরিওয়ালা, খবর নিয়ে ভাবতে ভাবতে কেটে যায় সারা বেলা। খবরের পিছে ঘুরি আমি খবরের ফেরিওয়ালা, খবর নিয়ে ভাবতে ভাবতে কেটে যায় সারা বেলা। খবরের ফেরিওয়ালা আমি খবরের ফেরিওয়ালা, খবরের ফেরিওয়ালা আমি খবরের ফেরিওয়ালা।
সকাল থেকে সন্ধ্যা আবার সন্ধ্যা থেকে ভোর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কাছে কিংবা দূর খবর যেথায় আমি সেথায় চলছি নিরন্তর চলছি নিরন্তর খবরের ফেরিওয়ালা আমি খবরের ফেরিওয়ালা খবরের ফেরিওয়ালা আমি খবরের ফেরিওয়ালা ঝড় তুফান আর বৃষ্টি বাদল আলো আধার খেলা বুলেট বোমার শত বাধা তবু নেই হেলা খবর যেথায় আমি সেথায় চলছি নিরন্তর চলছি নিরন্তর খবরের ফেরিওয়ালা খবরের ফেরিওয়ালা খবরের ফেরিওয়ালা আমি খবরের ফেরিওয়ালা খবর আমার সাথী বন্ধু খবরই আমার ঘর ছেলে মেয়ে স্বজন থেকে করেছে আমায় পর খবর যেথায় আমি সেথায় চলছি নিরন্তর চলছি নিরন্তর খবরের ফেরিওয়ালা খবরের ফেরিওয়ালা খবরের ফেরিওয়ালা আমি খবরের ফেরিওয়ালা সবার খবর লিখি আমি আমি তো নেই খবরে শত ব্যথা বুকে নিয়ে নীরবে যাই কবরে সবার খবর লিখি আমি আমি তো নেই খবরে শত ব্যথা বুকে নিয়ে নীরবে যাই কবরে খবর যেথায় আমি সেথায় চলছি নিরন্তর চলছি নিরন্তর খবরের ফেরিওয়ালা খবরের ফেরিওয়ালা খবরের ফেরিওয়ালা আমি খবরে জহির আহমেদ চেঞ্জ টিভি ডট প্রেস।